নোয়াখালীতে ডাক্তার মোস্তফা হাজিরা ফাউন্ডেশনের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সোনাইমুড়ি ও চাটখিল উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 8 শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন গোলাম কিবরিয়া বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোর্তজা, মোহাম্মদ জহিরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।